আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমার ইউটিউব চ্যানেল 2020 আওয়ার স্কুলে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আমি রসায়ন বিজ্ঞানের আজকে ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা করব, তো দেখতে থাকুন আর স্কিপ না করে অবশ্যই সম্পূর্ণ দেখবেন, আশা করি বুঝতে পারবেন। এবং চ্যানেলটি দেখতে দেখতে যদি ভালো লেগে যায়, বিন্দু মাত্র ভালো লেগে যায়, তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যেন পরবর্তী ভিডিওটি আপনি সহজেই পেয়ে যেতে পারেন। তো আর কথা না বাড়িয়ে চলুন আমরা চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। তো ইলেকট্রন বিন্যাস যখন আমরা করব তখন অবশ্যই দুটি জিনিস বেশ ভালোভাবে জানা থাকতে হবে, একটি পারমাণবিক সংখ্যা এবং আরেকটি অরবিট এবং অরবিটাল সম্বন্ধে সম্যক ধারণা। তো পারমাণবিক সংখ্যা আমরা অবশ্যই জানি যে কোনো মৌলের প্রোটন সংখ্যাই হলো পারমাণবিক সংখ্যা। আমরা কোনো একটা উদাহরণ দিয়ে শুরু করি, যেমন লিথিয়াম। লিথিয়ামের প্রতীক Li, এর পারমাণবিক সংখ্যা 3। আমরা যখন ইলেকট্রন বিন্যাস করব তো অবশ্যই মনে রাখতে হবে অরবিট 1, 2, 3, 4 এবং অরবিটাল S, P, D, F, এগুলো কোন অরবিটে কতগুলো অরবিটাল থাকবে এটা ধারণা থাকতে হবে। আমরা জানি প্রথম শক্তি স্তর অর্থাৎ অরবিট 1-এ অরবিটাল 1টি অর্থাৎ S অরবিটাল এবং দ্বিতীয় শক্তি স্তর অর্থাৎ অরবিট 2-এ অরবিটাল থাকবে 2টি S এবং P অরবিটাল। তৃতীয় শক্তি স্তর অরবিটাল থাকবে 3টি S, P এবং D, এভাবে পর্যায়ক্রমে চলতে থাকবে। আমরা শুরু করি। আমরা আরেকটা আমাদের ধারণা থাকতে হবে, S অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকবে, P অরবিটালে সর্বোচ্চ 6টি, D অরবিটালে সর্বোচ্চ 10টি, F অরবিটালে সর্বোচ্চ 14টি। প্রথম শক্তি স্তর অর্থাৎ 1, এখানে অরবিটাল S, আমি প্রথমে বলেছিলাম S অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকবে, আমার 3টি লাগবে, মোট ইলেকট্রন 3টি। তাহলে আমি দ্বিতীয় শক্তি স্তর অর্থাৎ অরবিট 2-তে চলে যাব। আবার প্রথম অরবিটাল আমাদের S দিয়ে শুরু করব। এখানে আর 1টি ইলেকট্রন দিলেই আমার মোট 3টি ইলেকট্রন হয়ে গেল, 2 আর 1, অর্থাৎ এখানে প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন এবং দ্বিতীয় শক্তি স্তরে 1টি ইলেকট্রন। আসলে এগুলো শুধু যে 9-10 ছাত্রছাত্রীদের জন্য শুধু তাই নয়, এখানে যারা সায়েন্সে ইন্টারমিডিয়েট অথবা বিভিন্ন চাকরির পরীক্ষায় বা বিশেষ পরীক্ষাতেও আপনাদের আসতে পারে, যে কোনো একটি মৌলের শক্তি স্তরে কতটি ইলেকট্রন আছে বা সর্বশেষ শক্তি স্তরে কতটি ইলেকট্রন আছে, তাদের জন্য এই ইলেকট্রন বিন্যাসটি খুবই গুরুত্বপূর্ণ। আমি আরেকটি ইলেকট্রন বিন্যাসে যাচ্ছি। অক্সিজেন, এর পারমাণবিক সংখ্যা 8। তো প্রথম শক্তি স্তর 1S, এখানে ইলেকট্রন 2টি, দ্বিতীয় শক্তি স্তর 2S এবং এখানে অরবিটাল 2S এবং 2P। এখন দেখেন এখানে যদি S আমি 2টি ইলেকট্রন দেই, আমার 2 আর 2 4টি ইলেকট্রন হয়ে গেল, আমার মোট লাগবে 8টি। তাহলে আর 4টি দিলেই আমার ইলেকট্রন বিন্যাসটি সম্পূর্ণ হয়ে গেল। এখানে S অরবিটালে 2টি ইলেকট্রন অর্থাৎ প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন এবং দ্বিতীয় শক্তি স্তরে মোট 6টি ইলেকট্রন। একইভাবে যদি আমি আরেকটু বড় একটি ইলেকট্রন বিন্যাস করতে চাই, অ্যালুমিনিয়াম, পারমাণবিক সংখ্যা 13, প্রথম শক্তি স্তর 1S, 2, দ্বিতীয় শক্তি স্তর 2 আর অরবিটালগুলো হলো S আবার P। এরপর দেখা যাচ্ছে মোট ইলেকট্রন 10টি, আমার আর 3টি লাগবে। তো এখানে আমার আর দ্বিতীয় শক্তি স্তর আর কোনো অরবিটাল না থাকায় আমি তৃতীয় শক্তি স্তরে গমন করব, 3S, এখানে 2 দিলে আমার মোট 12টি ইলেকট্রন হলো, আর 1টি দরকার, 3P, 1। ঠিক এইভাবে আমাদের ইলেকট্রন বিন্যাসগুলো করতে হবে। অর্থাৎ আরও কিছু ইলেকট্রন বিন্যাস আছে, যেমন নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসগুলো যদি আমরা করতে চাই, যেমন আর্গন 1S, 2, 2S, 2, 2P, 6, এরপর তৃতীয় শক্তি স্তর 3S, 2, 3P, 6। দেখেন এখানে আমার মোট 18টি ইলেকট্রন হয়ে গেছে। যদি আপনারা কেউ মনে করেন যে আমি 3p না লিখে 3s এ আমি 8টি ইলেকট্রন দিয়ে দেব না। আমি আগে বলেছি যে ইলেকট্রনগুলো কখনোই ধারণ ক্ষমতার অতিরিক্ত দেয়া যাবে না। তো আজ এ পর্যন্তই। এরপর আরো কিছু ইলেকট্রন বিন্যাস অর্থাৎ পারমাণবিক সংখ্যা 18 পার হলে আমাদের কিছু ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস আমাদের সামনে চলে আসে। তো সামনের ভিডিওতে আমি দেখাবো কিভাবে ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস করতে হয়। আর 18 নিচে যে পারমাণবিক সংখ্যাগুলো আছে আপনারা বাসায় এগুলো চেষ্টা করেন, আশা করি আপনারা পারবেন। তো ধন্যবাদ, আমি আবারও বলছি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।